আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতে এই শিরোনাম, কানাডার টরন্টোতে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, অবাধ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে ইউনেস্কোর সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের মূল্যায়ন, এক দশকে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ। লিবিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে আইওএম এর মাধ্যমে রেজিস্ট্রেশনের পরামর্শ, পাসপোর্ট হারালে বা নষ্ট হলে দেওয়া হবে ট্রাভেল পারমিট আউটপাস। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কানাডা টরন্টোতে গত শনিবার সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বেশিরভাগই হয় বিদেশ থেকে, প্রবাসী বাংলাদেশিদের এসব অপপ্রচারের জবাব দিতে হবে। এছাড়া 1971 সালে ষড়যন্ত্র করেও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি, তেমনি বর্তমানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। গেল এক দশকে সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছে বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত ইউনেস্কোর সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে পরিষদের চলমান 45তম বর্ধিত সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় গৃহীত সিদ্ধান্তে সুন্দরবন সংলগ্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই উন্নয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2013 সালে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছিল ইউনেস্কোর সর্বোচ্চ নীতি নির্ধারণী এই পরিষদ। এদিকে সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করার বিশ্ব ঐতিহ্য পরিষদের সব সদস্যকে বাংলাদেশের জনগণের পক্ষে ধন্যবাদ পৌঁছে দিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা। লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন তাদেরকে আইওএম এর সাথে যোগাযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। পাসপোর্ট হারিয়ে বা নষ্ট হয়ে গেলে দূতাবাস থেকে প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট আউটপাস ইস্যু করা হচ্ছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের জন্য জানায় দূতাবাস হতে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে মারাত্মকভাবে বিধ্বস্ত দার্না শহরে আটকে পড়া প্রবাসীদের তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। একই সাথে দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে উদ্ধারকারী বিভিন্ন সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা পার্শ্ববর্তী নিরাপদ শহরে স্থানান্তরের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ প্রেক্ষিতে এখনও দার্না শহরে বিপদগ্রস্ত অবস্থায় আটকে পড়া প্রবাসীদের তথ্য দ্রুত সময়ের মধ্যে দূতাবাসকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় 15,812 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম। এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী 9,801 জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী 3,804 জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী 2,207 জন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি অনুপ্রবেশকারীদের সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন আশ্রয়সহ কোনো ধরনের সহায়তা দিলে তাদের সর্বোচ্চ 15 বছরের জেল এবং 1,000,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। কাতার সফররত মৌলভীবাজার বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম কাতার আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে বড়লেখা উপজেলা কাতার প্রবাসী। রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদের সভাপতিত্বে লোকমান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি এমাদুল ইসলাম। হাফেজ হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শিববীর আহমদ, বক্তব্য রাখেন মুখলেসুর রহমান, নজরুল ইসলাম, হাফিজ সোহেল, এনামুজ্জামান, জুয়েল আহমেদ সহ আরও অনেকে। পরে সংবর্ধিত অতিথিকে বড়লেখা উপজেলা কাতার প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কানাডার টরন্টোতে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, অবাধ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে ইউনেস্কো সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের মূল্যায়ন, এক দশকে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ।
লিবিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে আইওএম এর মাধ্যমে রেজিস্ট্রেশনের পরামর্শ। পাসপোর্ট হারালে বা নষ্ট হলে দেওয়া হবে ট্রাভেল পারমিট আউটপার্স। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।